নমস্কার, দেখছেন প্রহর ২৪, সঙ্গে আমি সুদীপ্ত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামে। লোকসভা নির্বাচনের পরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেব। সারা রাজ্যের সাথে বিলোনিয়াতেও জন একতা মঞ্চের ডাকে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। বটতলা টিআরটিসি কমপ্লেক্সে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি কমিউনিটি হলে 38 জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে হয় এক সাংগঠনিক সভা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি দলের সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 38 জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা। মঙ্গলবার বিকাল 4টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি কমিউনিটি হলে 38 জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধান বক্তার পাশাপাশি আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক মহোদয়া, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়ার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, শাবরুমের বিধায়ক শঙ্কর রায়, বিজেপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি মণ্ডল প্রেসিডেন্ট তাপস দত্ত ও অন্যান্য নেতৃবৃন্দ। এই সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচন সম্পর্কে সকলের সামনে কিছু তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সকলের সামনে দাবি করেন ত্রিপুরার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী দলের বিভিন্ন কাজের সমালোচনাও করেন। এই সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা বিজেপি কর্মীদের বিভিন্ন কাজ সম্পর্কে সচেতন করেন এবং আগামী দিনে সকলকে মিলে সংগঠনকে আরও সমৃদ্ধশালী করার আহ্বান করেন। এই সাংগঠনিক সভার হল ভর্তি লোকজনের উপস্থিতি হার ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, সারা বিশ্ব এবং রাজ্যের সাথে বিলোনিয়াতেও পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা সামিল হয়েছিল ধর্মঘটে। পুলিশকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করা হয় ধর্মঘটি শ্রমিকদের। মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলানো হয় আগস্ট স্পাইস, অ্যাডলা ফিশার, অ্যালবার্ট পার্সন সহ আরও কয়েকজন শ্রমিক ধর্মঘটিতের। সেই বীর শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাকে জন্ম দিয়েছিল শ্রমিক শ্রেণীর লড়াইয়ের প্রতীক লাল ঝান্ডা। সেদিনের ঘটনার পর 3 বছরের পর দ্বিতীয় আন্তর্জাতিক সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর 1 মে দিনটি পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের পাশাপাশি মে দিবস হয়ে ওঠে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম।
বুধবার মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সারা বিশ্বের সাথে রাজ্যের অন্যান্য মহকুমার সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করার শপথে বিলোনিয়াতে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। শ্রমিক ছাড়াই মানছি না, শ্রমিক শোষণ মানছি না, এই আওয়াজ তুলে সিপিআইএম বিলোনিয়া মহকুমা পার্টি অফিসের সামনে থেকে জন একতা মঞ্চের ডাকে সংগঠিত হয় মে দিবসের মিছিল। মিছিলটি ব্যাংক রোড হয়ে এক নংটিলা অবস্থিত শ্রমিক স্মৃতিসৌধের সামনে এসে মিলিত হয়। সেদিনের শহীদ বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রমিক নেতা মদন দাস, বিজয় তিলক, পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি শেষে পালন করা হয় এক মিনিট নীরবতা। নীরবতা শেষে মহান শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধার করে লড়াই সংগ্রামের আহ্বান রাখেন এ দিবসের আলোচনার বক্তারা। ল্যাটিন আমেরিকার চেষ্টা করা হচ্ছে আজকে আমাদের রাজ্যে, আমাদের সবচেয়ে বড় জিনিসটা যে লড়াই সংগ্রাম করতে গেলে সেটা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আজকে গণতন্ত্র বিপন্ন, সেই বিপন্ন গণতন্ত্রকে উদ্ধার করে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে লড়াই, এটাই হবে আমাদের আজকে শপথ। আমি আশা করি এই শপথ আমরা গ্রহণ করি, এই আশা রেখে মধ্যে মে দিবসকে লেনিন বলার চেষ্টা করেছেন। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক জয় এখানে মধ্যে হলো অ্যাঙ্গেলস বলার চেষ্টা করেছেন। শ্রমিক শ্রেণী যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে শ্রেণী শাসককে সেখান থেকে উৎখাত করা যায়, এটাই বলার চেষ্টা করেছেন। মে দিবস আমাদের সামনের মূল স্লোগান শ্রমিকদের ন্যূনতম মজুরি, মে দিবস আমাদের সামনের স্লোগান শ্রমিকদের ন্যূনতম কাজ, মে দিবসে আমাদের স্লোগান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মে দিবস আমাদের স্লানের স্লোগান সমাজতন্ত্র শেষ কথা, তার কোনো বিকল্প নেই। এর এই ভিত্তিতে আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম সেখানে মধ্যে পরিচালিত করতে হবে। আমরা দেখেছি ভারতবর্ষ তখন পরাধীন ছিল, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে মে দিবস সেখানকার মধ্যে প্রেরণা জুগিয়েছে। অস্বীকার করার জন্যে এদেশে শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন এটা থেকে উৎসাহিত সেখানে মধ্যে হয়েছে। মে দিবস প্রতি জায়গায় পালন করে আসছে শ্রমিকদের সাথে। আমাদের দেশ স্বাধীন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে আগরতলা বটতলা টিআরটিসি কমপ্লেক্সে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। শ্রমিকদের দাবি নিয়ে যেসব শ্রমিকরা রক্ত দিয়েছেন আর এই দিনটিতে শ্রমিকরা রক্তদান করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন মহান এই দিবসকে চিরস্মরণীয় করতে, বুধবার বর্তলা পুরনো টিআরটিসি অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয় ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে। এদিন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, আট বর্ধওয়ালি কেন্দ্রের বিধায়ক আশিস কুমার সাহা, সমিতির সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যের হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট যাতে না থাকে তার জন্য স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এগিয়ে আসার আহ্বান রাখেন। রক্তদানে এগিয়ে আসার এবং তার সাথে সাড়া দিয়ে এ নিয়ে দুবার রক্তদানে এগিয়ে আসেন ত্রিপুরা ফুটপাথ ও নির্মাণ শ্রমিকরা। তাদের পেশাগত দায়িত্ব এর পাশাপাশি সামাজিক কর্মসূচি নিজেদের সমিতির নাম উজ্জ্বল করতে চলেছে। স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্যরা অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, মেদিপুষ উপলক্ষে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে যারা শ্রমিকদের সাথে শিকাগোতে বিশাল আন্দোলন করেছিল তাদের প্রতি এবং শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমি এটুকু বলবো, শ্রমিকদের স্বার্থ নিয়ে আমরা আগামী দিন আমাদের সরকারের চিন্তাভাবনা রয়েছে তাদের সাথে কাজ করার, এবং আজকে এই দিবসে তারা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করেছেন। একটা সময় ছিল তাদের শরীর থেকে আন্দোলন করতে গিয়ে তাদের শরীর থেকে রক্ত চড়াতে হয়েছে,
আর আজকে এই দিনটিকে স্মরণীয় রাখতে গিয়ে তারা স্বেচ্ছায় রক্তদান উৎসবে সামিল হয়েছে, এটাই তাৎপর্যপূর্ণ আজকে এই দিনটিতে। আমি সকলকে এই মে দিবস উপলক্ষে আমি আমার সমবেদনা দল জ্ঞাপন করছি, এবং বিশেষ করে তারা যে এই মহতি রক্তদান অনুষ্ঠানে গিয়েছেন তাদের জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। তেলিয়ামুড়া শহর এলাকায় জলসংকট নিরসনে স্থানীয় DWS দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। শহর এলাকায় জল সংকট নিরসনে স্থানীয় DWS দপ্তর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা চালিয়ে যাচ্ছে। এলাকার মাস্টার প্ল্যান অনুসারে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি নির্মাণ করা হয়নি, যার ফলে এখন দুর্বিষহ অবস্থা। এমন ঘটনা তেলিয়ামুড়াতে। বছর কয়েক আগে তড়িঘড়ি করে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে। সেটি নির্মাণ করা হয়েছিল মাস্টার প্ল্যান ছাড়াই। ওই সময় ভোটের রাজনীতি করতে গিয়ে 12টা বাজিয়ে দিয়েছিল এলাকার, আর তড়িঘড়ি করে লাল ফিতে এবং ফলক উন্মোচন করে উদ্বোধন ও হয়ে যায়। প্রতিবছর সুখা মরশুমে প্ল্যান্টের কাছে খোয়াই নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করতে হয় নদীর জল আটকানোর জন্যে। এবার জল সংকট নিরসনের প্ল্যান্টের কাছে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেমন তেমনি ড্রজার দিয়ে নদীর বালু সরানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র পাওয়া যায়, DW দপ্তর থেকে নিত্যদিন 3 বার করে জলবণ্টন করার কথা থাকলেও জলসংকটের কারণে দিনান্তে 1 বার করে জলবণ্টন করছে শহরবাসীদের মধ্যে। আদতে 25 বছরে বাম আমলটা ছিল বিভীষিকাময়, এই সময় এলাকার উন্নয়ন করতে গিয়েও কারচুপির অভিযোগ অহরহ। আমি প্রথমেই বলেছি তেলিয়ামুড়াতে 2-3 দিন ধরে জলের একটু সমস্যা হয়েছে, একটু হেরফের হয়েছে। আমাদের লক্ষ্য তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল মানে পৌঁছে দেওয়া প্রত্যেকটি মানুষের কাছে। তার জন্য আমরা আমাদের এই যে ব্যারিজের যে দুলালবাবু এসছে, দুলাল সরকার, আমাদের DWS-এর যে বিপ্লব দেব বর্মা, তাদের সঙ্গে আমি মানে মিটিং বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি কীভাবে যে কোনো প্রকারে হোক, যেভাবে হোক তেলিয়ামুড়া মানুষের কাছে জল পৌঁছাতে হবে। সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা বিগত 2 দিন ধরে আমাদের যে প্ল্যান্ট আছে এই প্ল্যান্টের মধ্যে জল পৌঁছানোর জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। আমরা 2 দিন ধরে ডজার দিয়ে আমাদের নতুন একটা চ্যানেল করেছি। এই চ্যানেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে এখন জল আসছে। আমরা নদীর মধ্যে বাঁধের ব্যবস্থা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কাজ করছে, তারা 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে। লক্ষ্য একটাই, আমাদের প্ল্যান্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া। আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছে গেছি। আজকের থেকে তেলিয়ামুড়াবাসী জল পর্যাপ্ত পরিমাণে পাবে এবং শুরু হয়ে গিয়েছে। আমরা এখন পাটে শুরু করেছি। আজকে কী হয়েছে, 6 ঘন্টা জল আমাদের এই প্ল্যান্টের জল সাকসেশন শুরু হয়েছে, কিন্তু আমরা সমস্ত গ্রামের মধ্যে জল পারিনি দিতে। 3 ঘন্টার মধ্যে আমরা সমস্ত জল পৌঁছে দেবো। সাকসেশন শুরু হয়ে গেছে, প্রত্যেকটি ট্যাঙ্কি তেলিয়ামুড়ার মধ্যে যত ট্যাঙ্কি, আমাদের পিটুরের একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির জল ড্রাই ছিল, এখন ফুলফিল হয়ে গেছে। আজকে থেকে পর্যাপ্ত পরিমাণে জল তেলিয়ামুড়াবাসীর কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আসবে আপনারা এই ড্রাই মরশুমে বছরে এই সময়টার মধ্যে আমাদের প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু এই সময়টা আমরা সংযতভাবে চলতে হবে। আর পুরোপুরি এলাকার সমস্ত মানুষের কাছে আমার একটা বিনম্র আবেদন থাকবে, আপনারা জল অপচয় করবেন না। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে আমরা উপযুক্ত লক্ষ্যে পৌঁছতে পারবো না, কিন্তু মানুষের কাছে জল পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব হিসেবে আমরা কাজ শুরু করেছি এবং আজকে থেকে পর্যাপ্ত পরিমাণ জল আমরা পৌঁছে দিতে পারি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। 9 নং বনমালীপুর বিজেপি মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী মনীষা সাহার হাতে মার খেয়ে হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি দিব্যেন্দু সাহা। মনীষা সাহা এবং দিব্যেন্দু সাহা স্বামী স্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী স্বামীকে নিম্ন অঙ্গে লাথি মেরে আহত করল। ঘটনা আগরতলার 9 বনমালীপুর এলাকায়। বিজেপি মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রীর মারে বর্তমানে স্বামী দিব্যেন্দু সাহা আগরতলার প্রধান রেফারেল হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি। আমরা প্রতিনিয়ত শুনে থাকি স্ত্রী নির্যাতনের ঘটনা, কিন্তু এ যেন উলুট পুরাণ, স্ত্রীর নির্যাতনে স্বামী হাসপাতালে। আগরতলার 9 বনমালীপুর বিধানসভার বিজেপি মণ্ডল সভানেত্রী মনীষা দেবী আর ওনার স্বামী দিব্যেন্দু সাহার
সদর জেলা কংগ্রেস সহ সভাপতি। বিগত 25 বছর যাবৎ দিব্যেন্দু সাহা কংগ্রেস দল করে আসছেন। ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পর মনীষা সাহা বনমালীপুর মহিলা মোর্চার সভানেত্রী হন, আর তারপর থেকেই স্বামী দিব্যেন্দু সাহাকে বিজেপি দল করার জন্য প্রতিনিয়ত সাংসারিক ঝগড়া চলত। তা নিয়ে থানায় পুলিশ পর্যন্ত যাওয়া হয়। মঙ্গলবার মনীষা দেবী রাজনৈতিক ময়দান হিসেবে ঘরের মধ্যেই বিরোধী দলের কংগ্রেস সমর্থিত স্বামীর ওপর চড়াও হন। স্বামীকে নিম্ন অঙ্গে লাথি মেরে আহত করেন। দিব্যেন্দু সাহার শারীরিক অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সংবাদ মাধ্যমের সামনে স্বামী কি বলছে শুনুন। পূর্ব মহিলা থানার প্রসিডেন্টকে নিয়ে আসে, তারপরে তারা বিভিন্ন রকম ইয়ে করছে, কথাবার্তার পরে তারাও বুঝে শুনে একে সাথে আসে। তারপরে আজকে আমি আমার ছেলেরে বাসা তুলে যখন বাড়িতে গেছি, আমি তখন একা মিসেস আর আমি একা ওই বাড়িতে, ছেলের বাসা তুলে দিয়েছি পরে দিয়ে হ্যাঁ ইয়ে করছে গণমালীপুর মহিলা মোর্চার প্রেসিডেন্ট প্লাস টিসিপিসিআর এর মেম্বার, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের একজন মেম্বার। আর আপনি কি কোন পার্টি করেন? আমি তো বরাবরই আমি বিগত 35-36 বছর থেকে আমি কংগ্রেসে, আমি কংগ্রেসের ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট। আপনি মিসেস ছাড়া কি অন্য কেউ কি কোনো চাপ সৃষ্টি করে আপনাদের যে বিজেপি পার্টি করার লিগে? হ্যাঁ ইয়েস। কে কে করে? সেই করে। আপনি মিসেসই করে কন্টিনিউ করে? মিসেস করে এবং মিসেস ওই ভক্তপত্র তারার প্ররোচনা দিয়ে করে। সে তো মাত্র 2 বছর ধরে না বিজেপি হচ্ছে, আমার পক্ষে তো আর 35 বছরের পার্টিটা ছাড়া সম্ভব না। কি নাম আপনার মিসেস? হ্যাঁ মনীষা সাহা। আপনার নাম? দিব্যেন্দু। বাড়ি কোন জায়গায় আপনার? ধলেশ্বর ফালকাও প্রাপ্তবয়স্ক, নতুন ফালকাও পুরানো জেলখানাটার পিছনে। বনমালীপুর বিজেপি মণ্ডল সভানেত্রীর স্বামীকে আগেও মারধর করার অভিযোগ থানায় গিয়ে হাজিরা দিতে হয়েছিল। এলাকার মানুষের অভিযোগ, একদিকে রাজনৈতিক অত্যাচার, অন্যদিকে মনীষা দেবীর অবৈধ সম্পর্কে ও রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। তেলিয়ামুড়া আরডি ব্লকের হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে 60 থেকে 70টি পরিবারের আয়ের মূল উৎস লেবু চাষ। তাদের বক্তব্য, সরকারিভাবে সার এবং কীটনাশক ওষুধ পেলে লেবু গাছগুলির ফলন আরও ভালো হতো। সুদীর্ঘ বাম আমলে 25 বছরের মধ্যে প্রায় 80টি পরিবারের মানুষজনেরা সরকারি সাহায্য সহায়তা থেকে বঞ্চিত ছিল, আর বাম আমল গড়িয়ে এবার রাম আমলের 1টি বছর অতিক্রান্ত। এই আমলে কতটা সরকারি সাহায্য সহায়তা পাবে তারা, যাক সেটা সময়ের কথা সময়ই বলবে। কথা হচ্ছিল তেলিয়ামুড়া আরডি ব্লকের হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের অধীনে প্রায় 60 থেকে 70টি পরিবার আছে যারা এলাচি লেবু চাষাবাদ করেন। লেবু চাষের মাধ্যমে অর্থ উপার্জন, অনেকটা বড়মুড়া পাহাড়ের পাদদেশ। বাম আমলে 25 বছরের মধ্যে লেবু চাষিরা চাষাবাদের জন্য ন্যূনতম 1টি বারের জন্য সরকারি সাহায্য সহায়তা পায়নি বলে অভিযোগ। কেবল সিপিআইএম দলের লাইনটা লম্বা করছিল তারা মিছিলে হেঁটে। তাদের বক্তব্য থেকে জানা যায়, চাষাবাদের জন্য সরকারিভাবে সার ও কীটনাশক ঔষধ পেলে লেবু গাছগুলির ফলন আরও ভালো হতো। কথায় আছে বাঙালির বাঙালিয়ানা, নিত্যদিন খাদ্যের একটি সুষম উপাদান হলো একটি এলাচি লেবু।
এই হাওয়াইবাড়ি এলাকা থেকে এই সুগন্ধি লেবু রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবহন যোগে পাড়ি দেয়। রাজ্যের চাহিদা মিটিয়ে এই লেবু শিলচরে ও পাঠানো হয়। ২৫ বছরে বাম আমল গত হয়ে রাম আমলে একটি বছর অতিক্রান্ত। তবে হাওয়াইবাড়ির লেবু চাষিদের আশা, রাজ্যের বিজেপির জোট সরকার তাদের চাষাবাদের উন্নয়নে সর্বতোভাবে সাহায্য সহায়তা করবে, কারণ এলাকার মানুষজনদের আয় উপার্জনের একমাত্র মাধ্যম হল এই লেবু চাষ এবং এগুলি চাষ করে উৎপাদিত ফসল বাজারজাত করা। এক্ষেত্রেও কতটা সম্ভবপর হয়ে উঠবে, কিন্তু লেবু চাষিরা যে সরকারি সাহায্য সহায়তা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে রাজ্য প্রশাসনের দিকে। এবার প্রশাসন কতটা এগিয়ে আসবে সেটা আগাম বলাটা মুশকিল। জায়গাটার নাম হাওয়াইবাড়ি, পশ্চিম হাওয়াইবাড়ি, লেবু চাষ হয় ১৫ ২০ বছর ধরে। লেবুরা এদিকে ত্রিপুরাতে নানান জায়গায় যায়। আগে প্রথম যাই গুলবাজার, গুলবাজারতে নানা কেন যা সব কেন যত কেন বাজার আছে শত জায়গা যা। এরপরে শিলচর যা, ধর্মনগর এদিকে সব সব জায়গা যায়, করিমগঞ্জ, বদলপুর সব জায়গা যায়, ওয়াই টু ওয়াই ধরে সব জায়গা। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে সেরা হাওয়াইবাড়ি বিখ্যাত লেবু হেলাচি লেবু। কীরকম সব আছেন এবং কীরকম মুনাফা পাইতেছেন? এটা তো সিজন বুঝছে, অনেক সময় দামটা হয়, অনেক সময় সস্তা হয়। সিজন বুঝছে, যদি ফলন কম ধরে তাহলে দামটা হয়, আর ফলন বেশি হলে দাম কমে। বর্তমানে কত করে বিক্রি করতেছেন লেবু? এখন বর্তমানে ১৫০ টাকাশো, ২০০ টাকাশো, ২৫০ টাকাশো লেবু সাইজ বুঝছে। গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পাইছিলেন পূর্বে? না, গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য দিয়েছে, গভর্নমেন্টের সাহায্য দিলে আর জায়গাটু কিছু বাগান আরও বাড়াই করতে পারলাম। বর্তমানে গভর্নমেন্টও কোনো সাহায্য না, কোনো গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে না, বাম গভর্নমেন্ট সাহায্য সাহায্য দিচ্ছে না, আমানও সাহায্য পাইছি না এখন অবধি। কী মানে কী চাইতেছেন? তো যেমন বাগানের লাগে লেবার চাইলে বা কিছু লোন টুন দিলে আনসার সাহায্য করে বাগান একটু বাড়াইতে পারলাম। এই এলাকার মধ্যে কতজন কৃষক আছে? এই ধরনের শতে ৭০% ওই লেবু বাগান আছে। মোটামুটি ভালো, একটু সাহায্য টাহায্য করলে আমরা একটু সুবিধা হইলো আর কি। আমরা মালিকা পোষায় দিতে ভালো হইলে না, মালিক বাঁচলে না। আমরা কোন সময় তো কোন সময় কাজ করো? ওই তো সকালে ৭টা ৮টার দিকে যাই, ১০টা অবধি করি, আবার বিকালে করি, বিকালে করি। কতজন লেবার আছে? আমরা প্রায় লেবু চাষের থেকে প্রায় ৬-৭ জন আছি। মানে একজনের একজনের। আর আমরা শুধু লেবু পারি, আর তারা অন্য কাজ করে আছে, লেবু বাগান ওডিং করন, সাপ করন, তারা আছে আরো ১০-১২ জন। তোমরা কি এটার উপর নির্ভরশীল? আমরা এটার উপর নির্ভরশীল। তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, প্রহর ২৪। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরও একবার। লোকসভা নির্বাচনের পরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেব। সারা রাজ্যের সাথে বিলোনিয়াতেও জন একতা মঞ্চের ডাকে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। বটতলা টিআরটিসি কমপ্লেক্সে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। প্রহর ২৪ সংবাদ এ পর্যন্তই। আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।